الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني چنل অনুষ্ঠান আসমাউল হোসনায় আপনারা যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন দূরেও কাছে দেশে বিদেশে যে যেখানেই আছেন প্রবাসী ইসলাম ভাই সবাইকে হৃদয়ের স্থল থেকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আমাদের অনুষ্ঠান দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ প্রত্যেকবারের ন্যায় আমরা আজও আল্লাহ পাকের গুণবাচক দুটি নাম নিয়ে আমরা আলোচনা করব এবং সেই নামগুলো সম্পর্কে জানব এবং আল্লাহ তালার মহত্ত্ব মর্যাদা সম্পর্কেও আমরা আরও বেশি অবগত হব দর্শকবৃন্দ তার পূর্বে আসুন অনুষ্ঠানের শুরুতে আমরা কিছু ভালো নিয়ত করে নিই আল্লাহ ও তার রসুল সাল্লি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য আমরা অনুষ্ঠানটি দেখব এবং এই অনুষ্ঠান থেকে শিক্ষণীয় যা আমরা জানতে পারবো তার উপর আমল করার চেষ্টা করব এভাবে আরও ভালো ভালো আমরা নিয়ত করে নিতে পারি কেননা হাদিস শরীফের মধ্যে রয়েছে নিঙ্গাতুল মুকমিনী হৈরুমিনা আমলি মমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম তাই আমরা যদি মহান আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি অর্জন করতে চাই তাহলে আমাদেরকে আল্লাহ তালার সন্তুষ্টিমূলক কাজ করতে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন দর্শকবৃন্দ দুরু শরীফের অগণিত বেসুমার ফজিলত এবং বরকত রয়েছে আমাদের প্রিয়নবী হজুর আকরাম সাল্ল তাল আলিহি আ আলিহিসাল্লামের প্রতি শরীফ পাঠ করলে কেমন বরকত অর্জন হয় আসুন তা আমরা একটি ঘটনা দ্বারা জেনে নিই কিতাবে বর্ণিত আছে হজর সৈদুনা আবু বকর শিবলি বাগদাদি রহমাতুল্লাহ তালা আলাই বলেন আমি আমার এক মৃত প্রতিবেশীকে স্বপ্নে দেখে জিজ্ঞেস করলাম আল্লাহ পাক আপনার সাথে কীরূপ আচরণ করেছেন সে বলল আমি ভীষণ ভয়ের সম্মুখীন হই এমনকি নকির ফিরিস্তা দয়ের প্রশ্নের উত্তরও আমার মুখ দিয়ে বের হচ্ছিল না আমি মনে মনে ভাবলাম সম্ভবত আমার মৃত্যু ইমানের উপর হয়নি এমন সময় আওয়াজ এলো দুনিয়াতে জিব্বার অপ্রয়োজনীয় ব্যবহারের কারণেই তোমাকে এ নির্মম শাস্তি দেয়া যাচ্ছে এখন আজাবের ফিরিশ তারা আমার দিকে এগিয়ে এলো এমন সময় সুন্দর ও অপূর্ব চেহারা বিশিষ্ট আতর গোলাপে সৌরভিত এক বুজুর্গ আমার এবং শাস্তির মাঝে বাধা হয়ে দাঁড়ালেন এবং আমাকে মুনকার নকিরের প্রশ্নের উত্তর স্মরণ করিয়ে দিলেন আমি তার শেখানো উত্তর মতে মুনকার নকিরের প্রশ্নের উত্তর দিই আলহামদুলিল্লাহ আসফাজল শাস্তি আমার থেকে দূরীভূত হয়ে যায় আমি ওই বুজুর্গকে বললাম আল্লাহ পাক আপনার উপর দয়া করুন আপনি কে তিনি বললেন তোমার অধিক হারে দুরুশ্বরী পাঠের বরকতে আমি সৃষ্টি হয়েছি এবং তোমার প্রতিটি বিপদ আপদে সাহায্য করার জন্যই আমাকে নিয়োজিত করা হয়েছে সোহা আনন্দ অধিক হারে পাঠের বরকতে মৃত ব্যক্তির সাহায্যের জন্য যখন কবরে ফিরিস্তা চলে আসে আল্লাহ তাহলে ফিরিস্তাদেরও আঁকা প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাহ তালা আলী বা আলী ওয়াসাল্লাম তার প্রিয় উম্মদের সাহায্যে তাদের কবরে কেন আসবেন না আল্লাহ আল্লাহ কোনো এক কবি বলেছেন ঘবরা جو امداد میری کرنے آ جا میرے آقا روشن میری تربت کو شاہ کر

আমরা দূরশ্বরীপ পাঠ করি নিয়মিতভাবে আল্লাহ রসুলের প্রতি আমরা দুরস্বরীপ পাঠ করলে বরকত দুনিয়া আখেরাতে আমরা অর্জন করতে পারবো আল্লাহ তালা আমাদেরকে অধিকারে দুরস্বরীপ পাঠের তফিক দান করুন দর্শকবৃন্দ আজ আমরা মহান আল্লাহ তালার দুটো গুণবাচক নাম আমরা নিয়েছি যে আমরা আলোচনা শুনবো এবং মা আল্লাহ তালার মহত্ত মর্যাদা সম্পর্কে জানবো আল্লাহ তালার একটি গুণবাচক নাম হচ্ছে আলমোয় অর্থাৎ সম্মান দানকারী অর্থাৎ মহান আল্লাহ তালা স্বয়ং সম্মানের অধিকারী সম্মান মহান আল্লাহ তালার এবং তিনি সম্মান দানকারী এর পাশাপাশি আরেকটি শব্দ হচ্ছে আল আলমদিল্ল যার অর্থ হচ্ছে সম্মান হরণকারী অর্থাৎ অবিশ্বাসীদের মহান আল্লাহ তালা বেঈকারী সম্মান হরণকারী আল্লাহ পাকের নাম সমূহের অন্যতম নাম এই দুটি নাম এসব সম্মানিত নাম সমূহে। আসমাউল মোকাবিলা তথা পরস্পর বিপরীত মুখী নাম যা একটির দ্বারা আল্লাহর প্রশংসা করলে সাথে এর বিপরীত নামের দ্বারাও প্রশংসা করা অত্যাবশ্যকীয় কেননা এগুলোর দুটি নাম একত্রে আল্লাহর পূর্ণাঙ্গ গুণ প্রকাশ করে তিনি যেমন রিজিক রুহ কাবিদ তথা নিয়ন্ত্রণকারী তেমনি তিনি রিজিক রহমত অন্তরসমূহের বাসে তথা প্রসারণকারী প্রশস্ততাকারী তিনি যেমন ইলোমো ইমানে বলিয়ান সম্প্রদায়ের জন্য রাফিয়ার তথা উঁচু সম্মান মর্যাদা দানকারী তেমনি তিনি তার শত্রুর ব্যাপারে আল হফেদ তথা অপমানকারী আর এরই ধারাবাহিকতায় এমনই আরও দুটি নাম হচ্ছে আল্লাহ তালার আল মজু সম্মান দানকারী আল মুদিল্লু সম্মান হরণকারী কেননা আল্লাহর অনুগত্যরা পরাক্রমশালী ও সম্মানিত যদিও তারা ফকির ও অভাবী হন অন্যদিকে তিনি তার অবাধ্য অপরাধী ও শত্রুদের জন্য দুনিয়া ও আখেরাতে আল আলমজিলো তথা সম্মান হরণকারী অপমানকারী লাঞ্ছনাকারী আল্লাহর অবাধ্য ব্যক্তি যদিও প্রকাশ্যের সম্মান মর্যাদা প্রদর্শন করে পেয়ে থাকে কিন্তু তার অন্তরে অপমান ও লাঞ্ছনা অমর্যদায় ভরপুর যদিও সে প্রবৃত্তির লালসায় থাকার কারণে এটি বুঝতে পারে না যেমন পবিত্র কুরআনুল করিমের সুরা আলী ইমরানের ছাব্বিশ নং আয়তের মধ্যে মহান আল্লাহ তালা ইরশাদ করেন বিসমুল্লাহ মালিকাল মুলকি تؤتي الملك ما تشاء وتنزع الملك مما تشاء وتعز ما تشاء وتذل ما تشاء بيدك الخير إنك على كل شيء قدير هي حبيب ابن بلون هي الله রাজত্বের মালিক তুমি যাকে চাও রাজত্ব দান করো আর যার থেকে চাও রাজত্ব কেড়ে নাও এবং তুমি যাকে চাও সম্মান দান করো আর যাকে চাও অপমানিত করো তোমার হাতেই কল্যাণ নিশ্চয়ই তুমি সব কিছুর উপর ক্ষমতাবান বান সোহ্যা দর্শকবৃন্দ এখানে আমরা দেখলাম যে মহান আল্লাহ তালাই হচ্ছেন আল মজো সম্মান দানকারী আল মজিল্ল সম্মান কেড়ে নেন আল্লাহ তালাই বান্দাকে সম্মান দান করার ক্ষমতা শুধু মহান আল্লাহ রব্বুল আলমিনের হাতে তিনি যাকে খুশি সম্মান দান করেন এবং যাকে খুশি তার হাত থেকে সম্মান কেড়ে নেন তাই ইমানদার মুমিন মুসলমান সম্মান প্রাপ্তির জন্য শুধু তারই ভরসা করেন আর অন্যদিকে যদি আমরা তাকাই তাহলে অনেকেই দুনিয়ায় সামান্য সম্মানের অধিকারী হয়ে অহংকারী হয়ে যায় এবং আল্লাহ আল্লাহতালার নাফুরমানি করে বসে আর এটা সে ভুলে যায় যে এই সম্মান তাকে দান করেছেন মহান আল্লাহ আল্লাহতালা সেটা সে ভুলেই যায় এবং সেটা ভুলে গিয়ে আল্লাহ তালা নাফরমানি আল্লাহ তালাকে অসন্তুষ্ট এবং আরও বিভিন্ন ধরনের পাপ কাজে মুসলমানদের মনে কষ্ট দেয়ার বিভিন্ন ধরনের গুনাহের মধ্যে সে নিপতিত হয়ে যায় দর্শকবৃন্দ শুনুন অহংকার কি জিনিস এ সম্পর্কে আমরা একটু শুনি ইমাম রাগিব আশফাহানি রহমতুল্লাহ তালাই লিখেন অহংকার যাকে আরবিতে তাকাব্বর বলা হয়ে থাকে মানুষ যখন নিজেকে অন্যের চেয়ে উত্তম মনে করে তখন সেটা হচ্ছে তাকাব্বর আর যার অন্তরে তাকাব্বুর বিরাজ করে তাকে মুতাকাব্বির অহংকারী বলা হয় আল্লাহ আল্লাহ মহান আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমে ইরশাদ করেন মুস্তক ইমানের অনুবাদ নিঃসন্দেহে তিনি অহংকারীদের পছন্দ করেন না আল্লাহ আল্লাহ অন্য এক স্থানে মহান আল্লাহ ইসাদ করেন ইন ফুর তো দর্শকবৃন্দ আল্লাহ তালা অহংকারীকে পছন্দ করেন না আর মানুষের এটি একটি মারাত্মক ব্যাধি এই অহংকার করে জেনেও কোনো ব্যক্তি অহংকারী হিসেবে চিহ্নিত হতে চায় না এটি এমন একটি মারাত্মক মানসিক ও চারিত্রিক রোগ যার পরিণাম খুবই ভয়াবহ অহংকারী ব্যক্তি চরম ঘৃণিত ও লাঞ্ছিত যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতেও যেতে পারবে না আল্লাহ আল্লাহ দর্শকবৃন্দ অহংকারের কিছু ধরন আমরা জানি এতে করে বুঝতে পারবো যে আমাদের মাঝেও এগুলো আছে কি না বা অহংকার হচ্ছে কিন্তু আমরা বুঝতে পারছি না আমরা মনে করছি আমরা তো অহংকার করি না তো নিজেকে নিরহংকার ভেবে অনেকে মনে অজান্তেও অহংকারী হয়ে ওঠে আবার অনেক সময় কিছু কথাও ও ভাব এভাবে ফুটে ওঠে সে কিছুই জানে না এমনভাবে চলাফেরা করলেও মনে মনে ভাব সে বেশি বা অনেক জানে যে কোনো বিষয়ে নিজেকে অভিজ্ঞ বা বিশেষজ্ঞ জানা মনে করা অন্যকে তুচ্ছ বা চুনোপুটি ভাবা কাউকে ছোট লোক বা ছোট লোকের বাচ্চা মনে করা আল্লাহ আল্লাহ এ ধরনের বিষয়াদি আমাদের মাঝে আছে কিনা আমরা কিন্তু দেখতে পারি এখনকার সবার কাছে পরিচিত বলে ভাব নেয়া আমি তো ভাব প্রকাশ করা যেমন আমি না হলে আমি না থাকলে কি হবে এমন বলে ভাব নেয়া যা করেছি তা শুধু তোদের জন্য অন্যকে বোকা বা মূর্খ আখ্যায়িত করে বলা আরে তোর কথা বলেন না আমি না থাকলে ওর কোনো কিছুই হতো না বা ভাতও জুটত না ইত্যাদি নওয়াজবিল্লা দর্শকবৃন্দ অহংকারী দুনিয়াতেও লাঞ্ছিত বঞ্চিত এবং আখেরাতেও সে আজাবে গ্রেফতার এবং বঞ্চিত লাঞ্ছিত হবে আর যদি আমরা দেখি দুনিয়ার সর্বপ্রথম কে অহংকার করেছিল দুনিয়ার সর্বপ্রথম অহংকারীকে তাহলে কিন্তু তা আমরা আনুলকারী মেয়ে খুঁজে পাই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম অহংকারী ও দাম্ভিকতা প্রদর্শনকারী হল শয়তান অহংকার করে হজরত আদম আলি ইসলামকে সিজদা করতে আল্লাহর নির্দেশের অমান্য করে এবং তার শ্রেষ্ঠত্বের বিষয়টি ঘোষণা করে পবিত্র কোরআনুল করিমের মধ্যে যা উল্লেখ করেছেন তিনি বললেন কোন জিনিস তোমাকে বাধা দিয়েছে যে সিজদা করছো না আদম আল্লাহ যখন আমি তোমাকে নির্দেশ দিয়েছি সে বলল শয়তান বলল আমি তার চেয়ে উত্তম আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন কাদা মাটি থেকে সুরা আরাফের মধ্যে আয়াত নাম্বার বারোর মধ্যে কিন্তু আল্লাহ তালা এটি উল্লেখ করেছেন এই আয়তিকারিমার মধ্যে আমরা শুনলাম যে সর্বপ্রথম কিন্তু শয়তানি অহংকার করেছে এবং জাহান নামের অধিকারী হয়েছে আল্লাহ তালা রহমত আল্লাহ তালার সন্তুষ্টি থেকে দূরে সরে গেছে আর মানুষ কেন অহংকার করে জানেন দর্শকবৃন্দ যখন শয়তান তাকে কৌশলে গ্রাস করে ফেলে তখন তার নিজের কথা কাজ ও কৌশলকে নিখুঁত নির্ভেজাল ও সর্বোত্তম ভাবতে শুরু করে অন্যের বিশ্বাস কথা ও কাজকে সন্দেহ করতে থাকে এবং অন্যের ভুলকে বড় করে ধরে নিজের গৌরবকে ফুটিয়ে তোলে হ্যাঁ দর্শকবৃন্দ আজ কিন্তু এটা অনেক জায়গায় দেখা যায় নিজের বোকামি থাকলে অন্য কেউ বোকা মনে করে যা প্রকান্তরে অহংকার নিজের বড় বড় ত্রুটি ঢাকতে অন্যের ত্রুটি নিয়ে ব্যস্ত থাকে আল্লাহর ভয় কম থাকলে বা না থাকলে অহংকার ঢুকে যায় নিজের আশপাশে চাটুকার ও অযোগ্য লোক থাকলেও লোকেরা অহংকারী হয়ে যায় নিজে যা পাবার যোগ্য তার চেয়ে বেশি পেয়ে গেলেও মানুষ অহংকারী হয়ে যায় নিজের প্রশংসা অন্যের মুখে বেশি করে শুনতে থাকলেও মানুষ অহংকারী হয়ে যায় নিজের আত্মসমালোচনা যত কম হয় অহংকার তত বেশি বৃদ্ধি পায় অন্যের মুখে নিজের সমালোচনা শোনার ধৈর্য কমে গেলেও আস্তে আস্তে মনে অহংকার ঢুকে পড়ে কথা কাজ আচরণে বিনয় কমে গেলে অহংকার জায়গা করে নিতে পারে দর্শকবৃন্দ তাহলে বোঝা গেল আমরা বিভিন্ন কারণেই কিন্তু মানুষ অহংকার করে থাকে এর মধ্যে একটি হচ্ছে অধিক সম্মানের অধিকারী যখন হয় যখন মানুষ তাকে সম্মান দিতে শুরু করে যখন তাকে সে কোনো উচ্চ মর্যাদায় পৌঁছে গেলে নিজেকে নিজের মধ্যে অহংকার চলে আসে আর আমাদের এটা মনে রাখতে হবে প্রকৃত সম্মান দানকারী মহান আল্লাহ তালায় তাই এই দুনিয়ায় সামান্য সম্মান মর্যাদার জোরে অহংকার করা যাবে না দর্শকবৃন্দ অহংকারের ক্ষতি বা কুফল অনেক বেশি অনেক অধিক অহংকারী ব্যক্তি যেহেতু নিজেকে অন্যের তুলনায় শ্রেষ্ঠ মনে করে তাই সে সাধারণত সবার সঙ্গে ওঠা বসা খাওয়া দাওয়া চলাফেরা কথাবার্তা বলাকে নিজের মর্যাদা হানি মনে করে যখন মানুষের সামনে যায় বা মেশে তখন এমনটি কামনা করে যে মানুষ তাকে সম্মান করুক আল্লাহ 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 মর্যাদা দেয়া হোক এ কারণেই মহান আল্লাহ তালা অহংকারীকে পছন্দ করেন না আর এই মর্মে মহান আল্লাহ তালা পবিত্র কুরআন করিমের নসুরা লুকমানের মধ্যে আয়াত নম্বর আঠারোর মধ্যে আল্লাহ তালা এর করেন কান্সুল ইমানের অনুবাদ আর তুমি মানুষের দিক থেকে তোমার মুখ ফিরিয়ে নেবে না আর জমিনে দম্ভ ভরে চলাফেরা করবে না নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না আল্লাহ আল্লাহ প্রিয় নবী হুজুর আকরম নূরে মুজাসম সাল্লাহ তাল্লা আলী ও আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন যার অন্তরে অহংকার আছে সে জান্নাতে যেতে পারবে না হাদিসের বিভিন্ন জায়গায় কিন্তু এই প্রসঙ্গে নবী পাক সাল্লাহ আলি সাল্লাম ইরশাদ করেছেন আর হাদিসে কুত্তিতে এসেছে মহান আল্লাহ তালাই সাত করেন বরত্ব আমার চাদর আর মহানত্ব আমার ইজার অর্থাৎ লুঙ্গি কেউ যদি এ দুটির কোনো একটির ব্যাপারে আমার সাথে ঝগড়ায় লিপ্ত হয় তবে আমি তাকে জাহান নামে নিক্ষেপ করব আল্লাহ 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 মুসলিম শরীফের মধ্যে মিশকাত শরীফের মধ্যে যদি আমরা দেখি তাহলে কিন্তু এই হাদিসে কারিমা সুস্পষ্টভাবে আমরা দেখতে পাই অহংকারের ব্যক্তির জন্য জান্নাত হারাম হাদিসে পাকের মধ্যে প্রিয় নবী হুজুর একরাম সাল্লাহ তালা আলী বা আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন যার অন্তরে এক যাররা অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না আল্লাহ আল্লাহ তাই দর্শক বৃন্দ আমাদের উচিত কোনোভাবেই অহংকার না করা দাম্ভিকতা বা বরত্ব পরিহার করা সামান্য মর্যাদা সম্মান পেয়েই অহংকারে লিপ্ত হয়ে যাব এমনটি নয় আল্লাহ তালা আমাদের সবাইকে অহংকার থেকে বাঁচার তফিক দান করুন দর্শকবৃন্দ তাই আমাদের সব সময় মনে রাখতে হবে যে আল্লাহ তালাই হচ্ছেন প্রকৃত বরত্ব যে এবং আল্লাহ তালারই মহানত্ব আর আল্লাহ তালাই হচ্ছেন ও সম্মান দানকারী এবং মহান আল্লাহ তালাই হচ্ছেন মদুল্য সম্মান হরণকারী তাই আমরা যদি এই বিষয়গুলোকে মাথায় রাখি তাহলে হয়তো আল্লাহ তালা নাফরমানি করা থেকে আমরা বেঁচে থাকতে পারব আল্লাহ তালা আমরা যা শুনলাম তার উপর করার তফিক দান করুন